হে বন্ধুরা, চীন ও চীনের বাইরে করোনা ভাইরাস সংক্রমণের কারণে মানুষের মৃত্যু এবং আক্রান্ত হওয়ার হারও যে শুধু বাড়ছে তাই নয়, এর অর্থনৈতিক ক্ষতির মাত্রাও বাড়ছে, প্রধানত চীনের ভেতরে এমনকি চীনের বাইরেও। এই ক্ষতি শুধু ভাইরাস সংক্রমণের কারণে নয়, বরং এর বিস্তার ঠেকানোর জন্য চীনকে বড় ধরনের আর্থিক মাশুল দিতে হচ্ছে। বন্ধুরা, যেখান থেকে এই সংক্রমণের সূচনা হয়েছিল সেখান থেকে বাইরে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। উহানের জনসংখ্যা প্রায় 1 কোটি 10 লাখ, অবরুদ্ধ শহর শুধু এখন উহান নয়, একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হুবেই প্রদেশেও এবং আরও অন্যান্য এলাকাতেও। এর ফলে ব্যবসা সংক্রান্ত সব রকম ভ্রমণ বন্ধ রয়েছে, পণ্য কর্মীদের যাতায়াত বন্ধ করা হয়েছে। ভাইরাস ছড়ানোর আশঙ্কার কারণে বহু মানুষ এক ধরনের কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যার থেকে তাদের জন্য সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। কাজে রেস্তোরাঁ, সিনেমা, পরিবহন কোম্পানি, হোটেল এবং দোকান বাজার সব কিছুর উপরই দ্রুত এর প্রভাব পড়তে শুরু করেছে। এর উপর চীনের চন্দ্র নববর্ষের ছুটির সময় বাড়ানো হয়েছে, যার ফলে এই শিল্পগুলো বিশেষ করে বড় ধরনের বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে। চীনের জাতীয় কৃতপক্ষ নববর্ষের ছুটি আরও কয়েকদিন বাড়িয়ে দিয়েছে এবং কোনো কোনো প্রদেশে স্থানীয় কৃতপক্ষ এই ছুটির মেয়াদ আরও লম্বা করা হয়েছে। কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীদের আরও দেরি করে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। উৎপাদনের কাজ এবং পণ্য বিক্রির বেশি দিন বন্ধ রাখলে বাজারে নগদ অর্থের প্রবাহের ঘাটতি দেখা দিতে পারে, বিশেষ করে অপেক্ষাকৃত ছোটখাটো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য। বেশিরভাগ প্রতিষ্ঠানকে নানান ধরনের বিলের পাওনা পরিশোধ করতে হবে, পাশাপাশি কর্মচারীদের বেতনও দিতে হবে। যেসব পণ্য নির্মাতা বিদেশে তাদের পণ্য বিক্রি করে, তাদের ক্ষেত্রে আরও একটি বড় সমস্যা তৈরি হতে পারে, যেটা হলো তারা চীনের কাছ থেকে পণ্য কেনার অনাগ্রহ দেখাতে পারে। ওয়াংডং প্রদেশে উইনসাং ইলেকট্রনিক্স নামে একটি কোম্পানি, যারা কোঁকড়া চুল সোজা করার জন্য এবং হেয়ার স্টাইলের জন্য এবং চুল শুকানোর জন্য ব্লু ডায়ার তৈরি করে, এবং এই কোম্পানির মালিক হাবার টুইন বিসিবি নিউজকে বলেছেন, আমেরিকা আর চীনের বাণিজ্য যুদ্ধের পর তাদের মতে এই মহামারী গুদের উপর বিষ ফোড়ার মতো হয়ে উঠতে পারে। এই মহামারীর কারণে চীন থেকে এই পণ্য না নিয়ে অন্য দেশ থেকে তা আমদানি করার জন্য চাপ বাড়বে। অর্থনৈতিক ক্ষতি শুধু চীনের ভেতরেই সীমিত নয়, আন্তর্জাতিক পরিসরে যারা খুচরা ব্যবসা করে তারা চীনে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে, যেমন আসবাব বিক্রি প্রতিষ্ঠান এবং কফির প্রতিষ্ঠান স্টারবাক। বেশ কিছু বিমান সংস্থা তাদের ফ্লাইট বন্ধ রেখেছে এবং আন্তর্জাতিক হোটেল সংস্থা যারা পৃথিবী জুড়ে হোটেল ব্যবসা চালায় তারা খদ্দেরদের তাদের হোটেল বুকিং এর অর্থ ফেরত দিতে বাধ্য হচ্ছে। এর উপর রয়েছে আন্তর্জাতিক স্তরে যেসব পণ্য সরবরাহের সম্বন্ধিত কার্যক্রমের অংশ হিসাবে চীনের ভূমিকা রয়েছে, সেগুলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 17 বছর আগে যখন শ্বাস নামের শ্বাসতন্ত্রের গুরুতর সংক্রমণের কারণে চীনে বড় ধরনের স্বাস্থ্য সংকটের ঘটনা ঘটেছিল, তারপর থেকে এখন এই ধরনের পণ্য সরবরাহের নেটওয়ার্ক চীন অনেক বড় ভূমিকা পালন করে। দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কোম্পানি হাইডনডাই তাদের গাড়ি তৈরির কাজ স্থগিত রেখেছে। এর সম্ভাব্য সুদূরপ্রসারী প্রভাব যে ভবিষ্যতের গাড়ির বাজারে পড়তে যাচ্ছে এটা থেকে স্পষ্ট ও তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বব্যাপী গাড়ি নির্মাতা শিল্পে এবং ইলেকট্রনিক্স শিল্পে যন্ত্রাংশ সরবরাহকারী দেশ হিসাবে চীনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বহু মোবাইল ফোন এবং কম্পিউটার চীনে তৈরি হয়, অনেক ফোন এবং কম্পিউটারের যন্ত্রাংশ তৈরি হয় চীনে। এই স্বাস্থ্য সংকটের প্রভাব অনুভূত হচ্ছে শেয়ার বাজার ও অর্থনৈতিক বাজারেও। বিশ্বব্যাপী শেয়ার বাজারে 2 সপ্তাহ আগে তুলনায় দরপতন হয়েছে। চীনে নববর্ষের ছুটির পর বাজার খোলার প্রথম দিনে চীনের বাজারে মূল্যপতনের হার 8%, 1 বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম সবচেয়ে নিচে নেমে গেছে। 2 সপ্তাহে তেলের দাম পড়েছে 15%, যা চীনে তেলের চাহিদা কমে যাওয়ার প্রতিফলন। চীনের তেল শোধনাগার সাইনোপেক অপরিশোধিত তেলের আমদানি কমিয়ে দিয়েছে বলে খবরে জানা গেছে। তামার দামও আন্তর্জাতিক বাজারে প্রায় 13% কমে গেছে। নির্মাণ শিল্পে তামা একটি গুরুত্বপূর্ণ উপাদান, ধারণা করা হচ্ছে তামার এই মূল্যহ্রাস চীনের ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব ফেলবে। এসব পণ্য সরবরাহ করার জন্য অন্য দেশ এগিয়ে আসছে, যেটা চীনের অর্থনীতির জন্য দুঃসংবাদ হতে পারে। তবে এই ক্ষতির চেহারা কি দাঁড়াবে এখনই বলা কঠিন। চীনা কৃতপক্ষ কত দ্রুত এবং কিভাবে এই ভাইরাসের বিস্তার ঠেকাবে তার উপর অনেক কিছুই নির্ভর করবে। তবে কিছু কিছু বিশেষজ্ঞ এই ক্ষতির মাত্রা সম্পর্কে কিছু পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছেন। করোনা ভাইরাস এবং স্মার্টফোন বাজারের জন্য হুমকি, বিশেষজ্ঞরা ধারণা করছেন বছরে প্রায় 4 মাসে এর প্রদুর্ভাবের প্রভাব পড়বে স্মার্টফোন শিল্পেও। প্রায় 4 মিলিয়ন কমবে আইফোনের পরিমাণ,
32% অনুমানিক কমবে চীনা স্মার্টফোন। অক্সফোর্ড ইকোনমিক্স নামে একটি সংস্থা অনুমান করছে 2020 সালে প্রথম 4 মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 1 বছর আগের তুলনায় শতকরা 4 ভাগ কমে যাবে। এ ভাইরাস সংক্রমণের আগে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস যা ছিল গোটা বছরে তার পরিমাণ 0.4% হবে বলে তাদের পূর্বাভাস। তারা আরও বলেছেন এর ফলে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির হার কমবে 0.2%। তবে এই পূর্বাভাস তারা বলেছেন সঠিক হতে পারে একমাত্র চীনে এই পরিস্থিতি মোকাবেলা করতে সফল হলে, না হলে অর্থনীতিতে এক সুদূরপ্রসারী প্রভাব হবে, এর চেয়েও মারাত্মক হতে পারে। আমি কিন্তু এই মুহূর্তে ঠিকই বুঝতে পারছি, কেননা আপনি দেখেন বাংলাদেশের কি অবস্থা। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে। তো বন্ধুরা, নিজের দিকে খেয়াল রাখুন, নিজেকে ঘরের ভিতর কোয়ারেন্টাইনে রাখুন, অন্যদের স্পর্শ থেকে দূরে থাকুন, অপ্রয়োজনীয়ভাবে বাহিরে বের হবেন না বা ঘোরাফেরা করবেন না। তো বন্ধুরা, আজ যাচ্ছি তবে যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য আরেকটি এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।